বন্ধুরা, আমরা কিন্তু কখনো না কখনো হাওড়া স্টেশনে গেছি, এবং যদি কোথাও আমরা ঘুরতে যাই বা দূরে কোথাও যাই, তবে কিন্তু আমাদের হাওড়া স্টেশনে যেতে হয়। যাওয়ার সময় একটা ঝামেলা তৈরি হয়, আবার ফেরার সময় আরও বেশি ঝামেলা তৈরি হয়, কারণ ফেরার সময় সবাই ক্লান্ত থাকে, তখন কিন্তু কষ্টটা বেশি হয়। হাওড়া থেকে বাড়ি ফেরা এটা কিন্তু একটা ভীষণ বলতে পারে একটা জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। কীভাবে বাড়ি ফিরবো, শিয়ালদা আসবো, তারপরে আবার ট্রেন চেঞ্জ করে আসবো। তো আজকে একটা রুট দেখাবো, যে রুটে কিন্তু তোমরা ডাইরেক্ট একই ট্রেনে হাওড়া থেকে খুব মানে নিশ্চিন্ত মনে কিন্তু তোমরা চলে আসতে পারবে বাড়িতে। তোমাদের জার্নিটাও খুব সহজ হবে, খুব আরামদায়ক হবে, কষ্ট একদমই হবে না। তো কীভাবে আসবে পুরোটা এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো পুরোটাই, পুরোটা দেখলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। এটা হলো হাওড়া স্টেশন। তো আমরা এবার হাওড়া স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাব, আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাব, কারণ প্রত্যেকবার যেটা হয় হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সোজা বাস ধরে শিয়ালদায় চলে আসি, কিন্তু আজকে যাচ্ছি ফেরিঘাট 3, সেখান থেকে পার হব। আর এদিকেই কিন্তু টিকিট কাউন্টার আছে, তো দেখা যাক টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, কত টাকা টিকিট নেয় আমার কিন্তু জানা নেই, যেহেতু এটা আমার প্রথম জার্নি এদিকে। তো আমাদের লঞ্চে পার হতে ভাড়া নিল 6 টাকা। এবার টিকিট কেটে সোজা আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে লঞ্চের দিকে, যেখানে লঞ্চ দাঁড়িয়ে থাকবে। তো যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর, পুরোটাই শেড দেওয়া আছে উপরে। এখানে কিন্তু টিকিট চেকিং হয়, এবং ওপারে আর টিকিট চেকিং এর ব্যাপার নেই, প্রথমে চেকিং হয়ে গেলে আর ওই পারে কিন্তু টিকিট লাগছে না। তো এখান থেকে যখন হাঁটছিলাম এই ভিউটা এতটা সুন্দর লাগছিল বন্ধুরা, থমকে দাঁড়িয়ে তুলে নিলাম। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ। এবার এগিয়ে চলছি সেই লঞ্চের দিকে, আর রীতিমতো চমকে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের লঞ্চ দেখে। মাত্র 6 টাকায় সব থেকে বড় লঞ্চে করে চড়ার অভিজ্ঞতা। তো প্রচুর মানুষ কিন্তু পার হবে এই গঙ্গা নদী, জাস্ট পার হলেই ওই পারে কিন্তু আমরা পেয়ে যাবো বিবাদীবাগ, বিবাদীবাগ স্টেশন পাবো, এবং সেখান থেকে ট্রেনে করে সোজাসুজি বাড়ি কিন্তু পৌঁছে যেতে পারবো খুব সহজেই। এই লঞ্চে ওঠার অভিজ্ঞতাটাও কিন্তু খুব সুন্দর, মাত্র 6 টাকায় পশ্চিমবঙ্গের বলতে পারো সব থেকে বড় টাইপের লঞ্চে যদি তোমরা চড়তে চাও তো এখানে থেকেই চড়তে পারবে। লঞ্চে যেতে যেতে এই হাওড়া ব্রিজটা দেখে যা অপূর্ব লাগছিল, বইতে পড়েছিলাম হাওড়া ব্রিজ দুই পারে দুটো খুঁটিতে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক তাই, এখান থেকে দেখে সেটাই বোঝাচ্ছে, একটা এদিকে আর একটা এদিকে, দুই পারে দুটো পিলার আছে, তার উপরে কিন্তু ঝুলছে এই হাওড়া ব্রিজ। তো গঙ্গা নদী দেখতে দেখতে পার হয়ে গেলাম, এপারের কাছাকাছি প্রায় চলে আসলাম। এত বড় লঞ্চ সত্যি দেখার মতন ছিল, আর লঞ্চটি বেশ সুন্দর, প্রচুর মানুষ এই লঞ্চে করে যাতায়াত করে, বসার জায়গাগুলো খুব সুন্দর। এইবার পারে কিন্তু এই মোটা দড়ি দিয়ে এখানে আটকে দেওয়া হবে, যাতে লঞ্চটিকে সুন্দরভাবে দাঁড় করানো যায়। যে দড়িগুলো ব্যবহার করছে বিশাল মোটা মোটা দড়ি, হাতে গ্লাভস পরে নিয়েছে দাদা, তা নাহলে কিন্তু খুব অসুবিধা হয় তাদের হাতে, হাত কেটে যেতে পারে। মোটামুটি সবাই কিন্তু নেমে যাচ্ছে, তার ফাঁকে একটু দেখিয়ে নিই, এই লঞ্চে অ্যাঙ্কার সিস্টেম দেখতে পেয়েছি। পুরো লঞ্চটা একবার দেখে নাও বন্ধুরা কতটা সুন্দর, আমি দেখাবো এখানে অ্যাঙ্কার, মানে এতদিন যে লঞ্চগুলোতে চড়েছি সেখানে কিন্তু আমি অ্যাঙ্কার সিস্টেম দেখতে পাইনি। এই যে অ্যাঙ্কার, এখানে একটা, দুটো অ্যাঙ্কার। এই অ্যাঙ্কারগুলো কিন্তু মাঝ নদীতে যদি লঞ্চ থামানোর প্রয়োজন পড়ে তখন কিন্তু নদীতে ফেলে দেওয়া হয়। এবার আমি ফাঁকায় ফাঁকায় নেমে যাব, আমি শুধুমাত্র অপেক্ষা করছিলাম নামার, যাতে ভিড়গুলো পেরিয়ে গেলে আমি তোমাদের সুন্দরভাবে দেখাতে পারি। তো দেখো কতটা সুন্দর সেই জায়গায় চলে এসেছি, যেখান থেকে এবার হেঁটে হেঁটেই পৌঁছে যাব বিবাদীবাগ স্টেশনে। এই যে যাওয়ার জায়গাগুলো কত সুন্দর করা, শেড দেওয়া, দুপাশে রেলিং দেওয়া, কাঠের পাটাতন, সেই যেন দারুণ লাগে এখানকার একটা অভিজ্ঞতা, এর ফিলিংসটাই একটু অন্যরকম। এখান থেকে পার হওয়ার সময় কিন্তু আর টিকিট চেকিংয়ের ব্যাপার নেই, এবার জাস্ট হেঁটে পেরিয়ে যাচ্ছি। আচ্ছা, যারা বিবাদীবাগ থেকে হাওড়ায় যাবে তাদের জন্য কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে, তারা এখান থেকেই টিকিট কাটতে পারবে। এই যে সামনে
দেখাচ্ছি টিকিট কাউন্টার, এই যে নীল রঙের যে ঘরটা আছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার, পাশে বিবাদীবাগ স্টেশন এবং এখানেই মিলেনিয়াম পার্কও কিন্তু আছে। এটা টিকিটের লাইন, মানে লঞ্চে যাওয়ার টিকিটের লাইন এটা। আর এদিকটাতেই হচ্ছে রেলগেট আছে, এটাই স্টেশন বিবাদীবাগ স্টেশন, ওটা চলে এসেছি একদম রেলগেটের কাছে। আর দেখা যাচ্ছে রেল লাইন আছে, এটা স্টেশন, প্ল্যাটফর্ম দুই পাশে দুটো রেল লাইন দেখা যাচ্ছে। বন্ধুরা বুঝতে পেরেছো এটা একটা স্টেশন, এবার কি স্টেশন সেটাও দেখিয়ে দিই, বিবাদীবাগ। তো বুঝতে পারলে এখান থেকে সোজাসুজি আমরা পৌঁছে যাবো বাড়িতে, এক ট্রেনে করে কিন্তু পৌঁছে যাবো বারাসাত।